আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে পাঁচতলা ফাউন্ডেশনের কাজ পেয়েছি। আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে পাঁচতলা ফ্ল্যাটের ফাউন্ডেশনের জন্য যে ফাউন্ডেশনটা দেওয়া হবে সেটাতে ব্যাস কতটুকু হবে, ফাউন্ডেশনের কলম কতটুকু হবে, কলমে কতটুকু রড পড়বে, সাইডের কলমের সাইজ, মাঝখানে কলমের সাইজ কীরকম হবে এবং মাটি খনন কতটুকু গভীরতা হবে। এবং এখানে 5% জায়গার মধ্যে 2 ইউনিটের ফ্ল্যাট করা হচ্ছে এবং ফাউন্ডেশন পর্যন্ত একতলা পর্যন্ত কতটুকু রড লাগতেছে। এবং এই ভিডিওতে এ টু জেড কাজ সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখাবো এবং আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। এক ভিডিও দেখলে আশা করা যায় আপনারা মোটামুটি সব ধরনের ধারণা পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। এখানে আমরা প্রথমে মাটি খননটি শুরু করেছি। এখানে আমাদের মাটি খনন শুরু করার ক্ষেত্রে আমাদের মাটি খনন গভীরতা নেওয়া হচ্ছে 7 ফিট, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আমাদের 6 ফিট বাই 6 ফিট, আর মাঝখানে যে কলমগুলি করা হবে সেখানেও আমাদের 7 ফিট মাটি খনন হবে এবং দৈর্ঘ্য প্রস্থ হবে 7 ফিট বাই 6 ফিট হবে। তো এখানে আমরা রড আমাদের ফাউন্ডেশন থেকে একতলা পর্যন্ত কমপ্লিট করতে যে আমাদের রডের পরিমাণ লাগতেছে প্রথমে বেশি, সেক্ষেত্রে আমাদের এখানে রড লাগবে 10 টন, কারণ প্রথমে রডটা বেশি লাগে তারপরে কম লাগে। আর এখানে আমরা ফাউন্ডেশনের ব্যাসটি করার জন্য আমরা এখানে রড নিতেছি 6 ফিট করে কেটে, এটা হলো আমাদের ফাউন্ডেশনের যে জালিটা তৈরি করা হবে সেই জালিটা 6 ফিট করে কেটে নিতেছি। কাটার পর আমরা এখানে রডটির মাটাম তৈরি করে নিতেছি 5 ইঞ্চি, 5 ইঞ্চি আমরা দাগ দিয়ে নিলাম। আমরা 5 ইঞ্চি আমরা মাটাম বলে ক্যারাংবাস বলে আমরা ক্যারাংবাস করে নিতেছি 5 ইঞ্চি। আর তারপরে এখানে আমাদের কলমটি তৈরি করব। কলমটি তৈরি করার জন্য এখানে আমরা 42-43 ইঞ্চি 12 mm এ রড কেটে নিতেছি, যেটা রিং তৈরি করব আমরা। সাইডের যে কলমটা হবে সাইডের কলমের জন্য 43 ইঞ্চি রড কেটে নিয়ে আমরা এখানে রিংটি তৈরি করতেছি 12 ইঞ্চি বাই 9 ইঞ্চি রিং, এটা আমাদের তৈরি হয়েছে। এখন আমরা মাঝখানে যে আরেকটা রিং বসবে সেটার জন্য আমরা এখানে নিতেছি 26 ইঞ্চি রড কেটে নিতেছি 26 ইঞ্চি। এই 26 ইঞ্চি রড কাটার পর এখানে আমরা রং রিংটি তৈরি করব। এখানে আমরা মাপ দিয়ে নিতেছি 4 ইঞ্চি মাপ দেওয়ার পর এখানে আমরা রডটি বাঁকা করলে আমাদের রিংটি হয়ে যাবে 5 ইঞ্চি, 5 ইঞ্চি বাই 9 ইঞ্চি আমরা মাঝখানে রিং হবে, দেখতেছেন এখানে 5 ইঞ্চি। আমরা এখানে এটা হলো সাইটের কলমের রিং 9 ইঞ্চি বাই 5 ইঞ্চি, এই আপনাদের সেম একটা দেখাচ্ছি। এইভাবে আমাদের এখানে হবে প্রায় 3 ইঞ্চির মতো করে ফাঁকা থাকে, মাঝখানে 4 ইঞ্চি। তো এখানে আমাদের এইভাবেই পড়বে, এটা সেম দেখাচ্ছি শুধু, এখানে দেখতেছেন। তারপরে এখানে আমরা এখন যে রডটা বাঁকা করতেছি সেটা হলো মাঝখানের কলমের জন্য রিং বানাচ্ছি। এই রিংটা হচ্ছে আমাদের 15 ইঞ্চি বাই 9 ইঞ্চি সেম রিং, শুধু এখানে আমাদের 3 ইঞ্চি বেশি, আর 3 ইঞ্চি বেশি থাকার কারণে এখানে আমাদের 2টি রড বেশি থাকবে, কারণ এখানটা মাঝখানের জন্য। তারপরে আমরা এখানে কেটে নিতেছি 32 ইঞ্চি, আমরা 12 mm রড 32 ইঞ্চি কেটে নিয়ে আমরা এখানে রিং বানাচ্ছি। রিংটি আমাদের 5 ইঞ্চি বাই 9 ইঞ্চি, একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এরকম করে 4 ইঞ্চি করে হচ্ছে, আর মাঝখানে আমাদের আর 2টা রড বেশি থাকবে, 2 সাইডে 9 ইঞ্চি। কলমের রডের মাটান তৈরি করে নিতেছি, মাটানের জন্য 4 ইঞ্চি আমরা দিয়েছি মাটান থেকে 18 ইঞ্চি, যেটাকে ক্যারাংবাস বলা হয়। আমরা এটা 16 mm এর রড, এখানে মাটান থেকে আমরা 18 ইঞ্চি দিতেছি। যার ফুল রডটি যদি সোজা করে দেখাই তাহলে হবে 22 ইঞ্চি। তা আমরা এখানে 16 মিলি রড আমরা বাঁকা করলাম, যেটা হলো আমাদের কলম তৈরি করা হবে। আর এখন যেটা রড বাঁকা করতেছি এটা হলো সেম 4 ইঞ্চি বাই 18 ইঞ্চি, মাটান থেকে 18 ইঞ্চি রড বাঁকা করে, এটা একটু কম আছে, এটা 15 ইঞ্চি আছে মাটান থেকে 15 ইঞ্চি, আর এটা দাঁড়াতো 20 মিলি রড। এখন আমরা এখানে 6 ইঞ্চি স্পেস দিয়ে আমরা এখানে জালি তৈরি করতেছি কলমের, কলম স্থাপন করবো যে ফাউন্ডেশন দেওয়ার জন্য নিচে যে জালিটি থাকবে
যে জালিটি আমরা এখন স্থাপন করতেছি 6 ইঞ্চি স্পেস দিয়ে। তা আপনারা দেখতেছেন এখানে রডের পরিমাণটা আমরা কয়টা দিয়েছি, এখানে রডের পরিমাণ এক সাইডে আছে 11 পিস করে, আপনারা গুণে নিতে পারেন। আমরা এক সাইডে 11টা দিয়েছি এবং অপর সাইডেও আমরা 11টা করে দিতেছি। আমাদের এখানে জালি তৈরি করতে মোট রড লাগতেছে 22 পিস, 16 mm এর রড, সবগুলোই কিন্তু 16 mm এর রড, মোট 22 পিস রড লাগতেছে এই জালিটি তৈরি করতে। এটা আমাদের ফাউন্ডেশন জালি। তা সম্মানিত ভিউয়ার্স, প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, আমাদের যদি বলার ভুল হয়ে থাকে আপনারা দেখে বুঝে নিতে চেষ্টা করবেন, কারণ আমার বলার চেয়ে আপনাদেরকে দেখানোটা আমার খুব ভালো, কারণ আমি বলে অনেক কিছু বোঝানো যায়, অনেক কিছু বুঝতেও পারবেন না। প্র্যাকটিক্যালটা দেখলে আপনারা দেখলেন, শিখলেন, বুঝলেন, প্র্যাকটিক্যালটা থেকে অনেক কিছু ধারণা পেলেন, বলার চেয়ে নিজে দেখে নেওয়া ভালো। এই জন্য আমাদের আজকে ভিডিওটা একটু বড় হয়েছে, আপনারা ধৈর্য সহকারে দেখলে তো আশা করা যায় অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের কাছ থেকেও আমরা কিছু শিখতে পারবো। এখন আমরা কলমটি তৈরি করতেছি। কলমটি তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু রিংগুলো উল্টাপাল্টা করে নিতেছি, যে আমাদের ক্যারিং বাসটা করা আছে, কারণ একটা ডানে থাকলে একটা বামে থাকবে, বামে উপরে থাকলে নিচে থাকবে, কারণ আমাদের ক্যারিং বাসটা যেন চারিকোনায় থাকে। এখানে আমরা 20 mm রড দিতেছি, যেটা এখন আমরা লাগাচ্ছি। আমাদের চারিকোনায় চারটা থাকবে 20 mm রড। আমাদের এখানে কলমটা তৈরি হবে 4x20 6x16 এক কথা mm। এখানে আমরা রটের জালির স্পেস রিংয়ের স্পেস দিতেছি 4 ইঞ্চি মানে 200 mm স্পেস দেওয়া হচ্ছে আমাদের, দিয়ে রিংগুলো বাঁধানো হচ্ছে, কারণ আমাদের কলমটার ডিজাইন আছে, সাইডের ডিজাইনটাই আছে। দেখতেছেন আমরা কিন্তু এখানে রিং এই সাইডে দিয়েছি, বাঁকা করে এই সাইডে বাঁকা করে দিয়েছি, আমাদের রিংগুলোর পাকাগুলো কিন্তু এক সাইডে পড়ে নাই, চারিকোনায় পড়ছে। তা যাই হোক, আমরা এখানে কলমের সাইজটা আমরা করা হচ্ছে 4x20 6x16 mm, মানে এখানে আমাদের চারটা হবে 20 mm রড আর ছয়টা হবে 16 mm রড, দিয়ে আমাদের এই কলমটি তৈরি করা হচ্ছে। এখন আমরা মাঝখানের যে রিংটা সেটা এখন আমরা লাগানোর ব্যবস্থা করতেছি। আপনাদেরকে আমি সোজাভাবে বোঝানোর চেষ্টা করতেছি, মূর্খ মাইশের মতো, শিক্ষিত মাইশের মতো বেশি বুঝালে হয়তো অনেকেই বুঝতে পারেন না। এই ভিডিওটা তো শুধু যারা শিক্ষিত তারাও দেখে না এবং মূর্খরাও দেখে, কারণ একটা জিনিস দেখতে গেলে কেউ দেখেও শেখে এবং কেউ বলাতেও শেখে। তাই আমি সোজা বাংলাভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা তো বুঝার চেষ্টা করবেন সবার জন্য যাহাতক ভিডিওটি। তো যাই হোক, এখানে আমরা ফাঁক দিতেছি, এটাও 200 mm ফাঁক হচ্ছে স্পেস, দিয়ে আমরা রডটা বেঁধে নিতেছি। এখন আমরা 16 mm রডটা দিয়ে এখন বেঁধে নিতেছি মাঝখানে রিং দিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিও যদি আপনার কোন ধরনের পেতে চান আমাদের কমেন্টস করবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। এবং এখানে প্র্যাকটিক্যালি ধাতক আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের ভুল হলো আপনারা আমাদেরকে ভুলটি ধরে শিখে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছ থেকে আমরাও কিছু শিখতে চাই এবং আমাদের কাছ থেকে আপনারাও কিছু শিখেন। আমরা এখানে এখন 16 mm রডগুলো বেঁধে দিতেছি, সাইডে আমরা একটা 16 mm রড দিতেছি, দুই সাইডে দুইটা 16 mm রড হচ্ছে, মাঝখানে দুইটা 16 mm রড, চারিকোনা চারটা 20 mm রড। এই হলো আমাদের এটা ফাউন্ডেশন কলম। আপনারা দেখতেছেন এখানে যে কলমটা আমরা তৈরি করছি সেই কলমটা এই ফাউন্ডেশনের এই সাইডে পড়তেছে, আর এখানে যে কলমটা আপনারা দেখতেছেন তৈরি করাই আছে সেটা হলো যে মাঝখানে পড়তেছে, এটা হলো 15 ইঞ্চি রিং দিয়ে বানানো হচ্ছে। আর এটার যেটা হলো এটা ঢালাই পর হবে 15 ইঞ্চিটা হবে 18 ইঞ্চি আর 12 ইঞ্চিটা হবে 15 ইঞ্চি কলম সাইজ। এখন আপনারা দেখতেছেন আমরা যে কলমগুলো তৈরি করব সেই জন্য এখানে আমরা শাটারিং করে সিসি ঢালাই দিতেছি। এই সিসি ঢালাইটা আমাদের কংক্রিট না, ইট দিয়ে হচ্ছে, ইটের খোয়া দিয়ে। এখানে 3 ইঞ্চি না আমরা সিসি ঢালাই দিতেছি, 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি সিসি ঢালাইয়ের উপরে আমাদের ফাউন্ডেশনটা স্থাপন করা হবে। এটা এখানে যে আমরা সিসি ঢালাইটা দিতেছি, সিসি ঢালাইয়ের উপরে আমাদের ব্লক পড়তেছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি আমরা ব্লক তৈরি করে দিতেছি এখানে। আর আমাদের সিসি ঢালাইটা যেহেতু কমপ্লিট হয়েছে, এখন আমরা শাটারটা খুলে আমরা এখন ব্লকগুলো স্থাপন করবো, করার পর জালিটা স্থাপন করতেছি। আপনারা এই ভিডিও থেকে আপনার প্র্যাকটিক্যাল দেখে কিছু শিখতেছেন এবং আমি যেটা ধারণা দিতেছি সেটা থেকে কিছু শিখতেছেন, এবং আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টস করে, আমার যারা সিনিয়র আছে
তারা আমাকে একটু বোঝানোর চেষ্টা করবেন, আপনাদের কাছ থেকে আমিও কিছু শিখতে পারবো। যাই হোক, এখন আমরা এই জালিটি স্থাপন করে দিতেছি ফাউন্ডেশনের জন্য, কারণ একটা ভিডিও দেখে অনেকে শিখে এবং অনেকের কাছ থেকে শেখাও হয়। এখন আমরা সবগুলো জায়গায় এই জালিগুলো স্থাপন করে দিতেছি। আমাদের এখানে দুই ধরনের জালি স্থাপন করা হয়েছে, একটা হলো 6x7 ফিট আর একটা আছে 6x6। সাইডেরগুলো আমাদের 6x6 জালি। এখন যেটা আমরা স্থাপন করতেছি এটা হলো 6x6 জালি। এটা হলো আমাদের 1 ইঞ্চি x 9 ইঞ্চি কলম। এটা আমাদের ঢালাই হওয়ার পর হবে, এই কলমটি হবে 15 ইঞ্চি হবে। 1 ফিটের ঢালাই, 1 ফিটের কলম আমাদের 15 ইঞ্চি ঢালাই পর হবে। এটা আমাদের যাতে ওয়ালের মানে বিল্ডিংয়ের সাইটে কলম, যাতে আমাদের এখানে ধরন ক্ষমতা ওজন ক্ষমতা কম হবে, সে কারণে আমরা এখানে একটা করে রড কম দিয়েছি এবং কলমের সাইজটি আমরা একটু ছোটো করে দিয়েছি। এখন আমরা কলমটি লেবেলিং দিয়ে আমরা এখানে যোগান দিতেছি, যেটাকে হলো সাপোর্টিং দিতেছি, কলমটি নড়াচড়া না হয়। আমরা সুন্দরভাবে সাপোর্টিং দিয়েছি, দেখতেছেন আপনারা সুন্দরভাবে কলমটি স্থাপন করেছি, দেখতে খুব সুন্দর লাগতেছে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটু লাইক দিবেন, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই কলমটি স্থাপন করার পর এখানে আমাদের শাটারিংয়ে ঢালাই হবে 17 ইঞ্চি। আমরা শাটারিংয়ে ঢালাই দিতেছি 17 ইঞ্চি, কলমের ঢালাই হচ্ছে 20 ইঞ্চি। কারণ এই যেটা আমরা এখন শাটারিংয়ে ঢালাই দিতেছি 17 ইঞ্চি আর 20 ইঞ্চি, সেটা হলো মাঝখানের যে কলম আছে, যেটা আমাদের 15 ইঞ্চি x 9 ইঞ্চি যে কলমটা হবে, ঢালাইয়ের পর হবে যেটা 18 ইঞ্চি, সেটা আমরা শাটারে দিতেছি 17 ইঞ্চি আর কলমে দিতেছি ঢালাই 20 ইঞ্চি উচ্চতা। এটা আপ ডাউন একটু আছে, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখন আপনারা ঢালাইটা দেখতেছেন, ঢালাইটা দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন, আমার কথা হয়তো না বুঝলে ঢালাইটি দিলেই আপনারা বুঝতে পারবেন। তা সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দিয়ে আমরা থাকি। আপনাদের যে কোনো ভিডিও পেতে যদি চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা হয়তো ভুল ত্রুটি করতেই পারি, আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই, আপনারাও আমাদেরকে শেখান, আপনাদেরকেও আমরা শেখাচ্ছি। আমরা যেহেতু প্র্যাকটিক্যাল কাজ দেখাচ্ছি, আপনারা দেখে শিখে নেওয়ার চেষ্টা করবেন, আমি বারবার বলতেছি। কারণ আমাদের অনেক সময় অনেক কিছু বলতে যেয়েও আমি মিস্টেক করে ফেলি, বুঝাতে যেয়েও আমরা বুঝাইতে পারি না, অনেক সময় ভুলে যায়। আপনারা সেটা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা অত বেশি সোর্সিং করা এবং স্পার্ট না। তাই আমাদের এখন সিসি ঢালাইটা, আরসিসি ঢালাইটা কমপ্লিট হয়েছে। এখন আমরা এখানে একটু পাটা মেরে নিতেছি, নিয়ে আমাদের এখন এটা 17 ইঞ্চি ঢালাই কমপ্লিট। দেখতেছেন 17 ইঞ্চি ঢালাইয়ের পর কমপ্লিটের পরে এখন আমরা 3 ইঞ্চি ঢালাই কলমে দিতেছি, সেই জন্য আমরা এখন কংক্রিট দিতেছি। এখন আমরা এই কংক্রিটটা 3 ইঞ্চি কীভাবে লেবেলিং করে সুন্দর করে দিতেছি সেটা আপনারা এখন দেখুন, কাজটি কীভাবে করা হচ্ছে। একটা বিল্ডিং তৈরি করতে গেলে বিভিন্ন বিষয়ে অনেক কিছু বলতে হয় এবং ভিডিও আমাদের তাই অনেক বড় হয়েছে কিছু বলতে যেয়ে, তারপরও চেষ্টা করতেছি। অনেক কিছু হয়তো আমি মিস্টেক করে ফেলবো, কারণ বলতে যেয়ে অনেক কিছু মনে থাকে না। যাই হোক, আপনারা দেখে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। অনেকে তো ভিডিও মিউজিক দিয়ে ছেড়ে দেয়, তারা বলে না, তারা তখন আপনারা কীভাবে বুঝতে পারেন। আর আমি তো যতটুকু পারতেছি ধারণা দিতেছি, আশা করা যায় আপনারা বুঝতে পারতেছেন, এ থেকে আপনাদের অনেক কিছু ধারণা তৈরি হবে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এখন 3 ইঞ্চি ঢালাইটাও কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেছেন খুব সুন্দরভাবে আমরা লেবেলিং দিয়েছি 3 ইঞ্চি ঢালাইয়ের। এটা হলো একটা ফাউন্ডেশন, পাঁচতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন, 2 ইউনিটের বিল্ডিং। এখন আমরা তার উপরে কিছু ঘুরো দিতেছি, এই সিমেন্ট আর কিছু হালকা বালু দিয়ে উপরে দিতেছি, যার জন্য সুন্দরভাবে দেখা যায় এই কারণেই। তা সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। মোটামুটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং কোন ধরনের ভিডিও পেতে চান, এর নেক্সট ভিডিও কী পেতে চান, আমরা যেহেতু এখন কাজে রানিং আছি, আপনাদেরকে দিতে আমরা পারবো। সেক্ষেত্রে এই পাঁচতলা ফ্ল্যাটের রানিং কাজ অবস্থা থাকাতে কোনো ভিডিও পেতে চান, আমাদের কমেন্টস করে জানাবেন, সেই ধরনের ভিডিও আমরা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো। দেখতেছেন আমাদের পাঁচতলা ফ্ল্যাটের কাজটি খুব সুন্দরভাবে দ্রুত চলতেছে। আপনারা যদি কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমাদেরকে জানান, আমরা এই রানিং অবস্থায় আপনাদের একটা ভিডিও দিতে পারবো। তাছাড়া কাজ শেষ হলে এই পাঁচতলা ফ্ল্যাটের ভিডিও আমরা দিতে পারবো না, অথবা নেক্সট টাইমে যদি কোনো কাজে আমরা পাই তাহলে দিতে পারবো। সেক্ষেত্রে